কোভিড-19 একটা বেমার না হয়, ই একটা ভাইরাস লাগে। চোখমে দেখে এক নাই পারিলা কারণে এই ভাইরাসটাকে মানুষ বিশ্বাস নাই করেলা। কিন্তু এটা আমনিকে মূর্খামি লাগে। এই ভাইরাসটা খাতির বহুত মানুষকে জান যায় আহে। কিন্তু কিছুমান যদি আমনি নীতি নিয়ম মানে চলি, তবে এই ভাইরাসটা সে বাঁচতে পারবো। তো আসুন এই ভাইরাসটাকে বিষয়ে ধরা জানি। যোৱা বছৰকে কৰোণা ভাইৰাছ আছে, এই নতুন কৰোণা ভাইৰাছটো বহুত বেছি শক্তিশালী আহে। যোৱা বছৰ এই কৰোণা ভাইৰাছটো একজন মানুহে বেলেগ একজন মানুহক সংক্ৰমণ হতে হয়। কিন্তু এই নতুন কৰোণা ভাইৰাছে এখন হাৱামে ভি ফেলতে পাৰে। গতিকে আমি যত্ন পাৰি সাৱধান থকাটা দৰকাৰ। কোভিড-19 নতুন লক্ষণগিলা হ'ল বখাৰ, মাথা দৰদ, খকি, কাণে কম শুনা পাৱা, চকু লাল হৈ যোৱা, শ্বাস নিতেলে কষ্ট পাৱা, আৰু কিছুমান পেটৰ বেমাৰ যেৰকম ডায়েৰিয়া, পেটের দরদ হয়ে থাকা, বমি বমি ভাব আসা, ভুক নাই লাগা, এই রকমের লক্ষণগুলা যদি তোদের মাঝে দেখা পায় তখন যেতনা জলদি পারি হাসপাতালে যাইকে চেক আপ করাই লিয়াটা দরকার। যেখানে তোরা ঘরে বাইরে যাবি মাস্ক পিনতেলে কখনো নাই ভোলাবি। আগে আমরা একটা মাস্ক পিনলে সে হয়ে যেতে রয়, কিন্তু এখন আমাদেরকে দুটা মাস্ক পিনতে লাগবে। তো পয়লা কি করবি, 10 টাকা জনটা মাস্কটা কিনে নিবি। মুই তোদেরকে একটা দেখাই দিব, এরকম একটা মাস্ক কিনে নিবি। এই মাস্কটা পয়লা পিনবি, মুখের পিছে কাপড়াকে মাস্ক আর একটা ইকের উপরে পিনতে লাগবে, যেরকম এরকম টাইপ আর একটা তোরাকে পিনতে লাগবে, ঠিক আছে? এরকম দুটা মাস্ক পিনদিকে দেখবি সবদিকে সে টাইট আহে না নাকি, সবদিকে চেক করবি, বেসিক্যালি এই জায়গাটা চেক করবি। যদি টাইট আহে তো এরকম করকে উকের পিছে তোরা ঘর সে বাইরে যাবি। আর একটা কথা সব সদাই মনে রাখবি, যেকোনো যখন তোরা যাবি দুটা আদমি যদি লগে আহে তো 6 ফুটকে দূরে দূরে থাকবি। তোরা সাবুন সে বারে বারে হাত ধুতে থাকবি, কমেও 20 সেকেন্ড, ভাল সে ঘষি ঘষি গিয়ে। আর ঘর সে কাহো বাহিরে নিকলি গেলে ঘর ঢুকার আগে ভাল সে ভরি হাত ধুইকে ঢুকবি। সবজি পাতি কোনো কিনি আনলে ভাল সে গরম পানিয়ে ধুইকে খাবি। আর এই কেই দিন তোরা পারলে বাতরি টিভি ইগলাসে অলপ ধুরে থাকবি, কারণ হওয়া করোনা ভাইরাসে মৃত্যু হওয়া খবর গিলায় আমাদেরকে আতঙ্কিত করছে। আর করোনা ভাইরাস রকম ভাইরাসে যুঝতে হলে আমরা অকল দেহার শক্তিটাই নহয় মনের শক্তিটাও জরুরি আহে। কিন্তু ওয়ার আগে আমরা এই ভাইরাসটা কিরকম আমাদের গায়ে নাই লাগুক উঠার কারণে চেষ্টা করতে লাগবে। ওই কারণে এই কেই দিন আমাদের সাপ চিকুনতায় অলপমান আমাদের নিজের সজাগতায় আমাদেরকে এই ভাইরাসটা আমাদের গায়ে লাগাসে বাঁচায় রাখতে।